এখন আমরা আপনাদের কাছে তুলে ধরতে চলেছি, আপনারা জানেন যে বর্তমান সময়ের সুপারহিট মানভূম যে হাস্য কৌতুক, যেটা হচ্ছে আস্তিক দিওয়ানা চ্যানেল থেকে প্রকাশিত হয়, সেই আস্তিক ডান্স গ্রুপকে পেয়ে গেছি। তো সেই প্রধান যিনি কর্তৃপক্ষ, যেটা আস্তিক, তো সেই আস্তিকদের কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে ধরবো। নমস্কার, আমার পুরুলিয়াবাসী ও আমার আদার্স স্টেটের যারা আছেন, যারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, তাদের কাছে আমি প্রণাম, জোহার ও দণ্ডবোধ জানাই। তো আমরা আসছি এই মুহূর্তে এখন আমাদের সেই সুপার হিরো পুরুলিয়া মানভূম জগতের খ্যাতনামা শিল্পী যজ্ঞেশ্বরের বিয়েতে। তো এখানে আসতে পারছি আমরা, নিজেকে বহুত ধন্য মনে করছি ও গর্ব ফিল মনে করছি। আমাদের দিবানা গ্রুপ অল বয়েজ এসেছে, এই জন্য আমরা ভালোবাসার ছুটে টানে আসেছি আমরা আমাদের যজ্ঞেশ্বর ভাইয়ের টানে, যে আমাদের যে ফার্স্ট গান, যে পুরুলিয়া বালি, যে আমাদের তপন কুরির গাওয়া গান আমাকে পাগল বানাই দিলি পুরুলিয়া বালি, সেইখান থেকে আমাদের ওনার সাথে ভালো ভিউজ গেছে, মিলিয়ন ভিউজ গেছে, পাবলিক ভালোবাসা দিয়েছে। সেইখান থেকে আমাদের ওনার সাথে পরিচয় এবং সেইখান থেকে এখন দীর্ঘদিন ধরে এই ভালোবাসা জুড়ে আছে, তার জন্য খুব গর্বিত আমরা। তারই টানে আমরা ছুটে আসছি আজকে এবং এখানে এসে দেখছি পরিবেশ খুব সুন্দর এবং বিয়ে বাড়ি সবাই আনন্দ উপভোগ করছে। আমাদের সাথে আছে আমাদের ম্যানেজার বাবু আস্তিক পরিবর্ত, আমার গ্রুপের সাথে একটু পরিচয় করাই, আমাদের দিবানা গ্রুপের হিরো রাজ ভাই, আমাদের পুরানো মুড়া মানে বুড়া, আমার লেভেলের এইগুলো সব নতুন জুনিয়র, আমাদের মহেশ্বর ভাই আছে এখানে, আমাদের সীমন্ত আছে, আমার আরেক স্টাফ আছে হোসেন ভাই, এখানে আমার আছে ফুল ভাই। তো আমরা এসেছি এবং কেমন লাগছে রে আইসে এখানে? ভালো লাগছে। আচ্ছা, তো আর কিছু? আচ্ছা, তো এই যে এখানে আসে বলে যে খুব ভালো লাগছে মুহূর্তটা, তো এই যে তোমার সাথে সব থেকে প্রিয় বা কাছের কারা অভিনয় করে, কারা কে 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 অভিনয় করে তোমার সাথে? অভিনয় বলতে এখন আপাতত এই রাজ ভাই আছে কিছু অভিনয়ে, বহুত আগে অভিনয় ইনার আগে দেখতে পাবেন, ইনাগো দেখতে পাবেন, সকলকে দেখতে পাবেন, মানে আগের ভিডিও, আগের ভিডিও যেটাতে আমার আর্নিং শুরু হয়, সেইখান থেকে ইনাদের কাছ থেকে আমার মানে সফলতা আর কি, দিবানা গ্রুপের হাত ধরেই এবং পাবলিকের ভালোবাসাই। আমাদের শুটিং ব্রেক থাকতো, তখন আমরা কমেডিয়ান খারাপ জিনিস বলে মানুষের চয়েস ফুল করে দিব এবং সেটা পুরো একবারে কি বলবো, যেটা মানুষের সচরাচর ঘরের ভিতরে ঘটে সেই জিনিসটাকে তুলে ধরবো, ওইটা সম্পূর্ণ আমার বইয়ের আমার গিন্নির প্রিয়ার চিন্তা ভাবনা চিন্তাধারা, যে যেটা মানে গ্রামে গঞ্জে ঘটছে, যেটা বাস্তব চরিত্র, যেটা জীবনের কাহিনী। আসুন একটু, আসুন কাকু, ক্ষমা করবেন একটু। তো পেয়ে গেছি আমরা আমাদের সেই হিরো যজ্ঞেশ্বর কুমার, আমার কাকু কঙ্ক কাকুকে। তো যেখানে ছিলাম আমরা, যে ওটা আমার মানে গিন্নির মানে আর কি চিন্তাধারা, যে মানুষকে সচেতন করার একটা দিক, যে কিভাবে মানে এই জেলা গ্রামে মদ খাওয়া খাই ব্যাপার, যে স্বামী স্ত্রীর সাথে ঘটছে, খেলে গেছে, সেইগুলাকে যদি একটু শুধরানো যায় ভিডিও করে, আমি ভাই ভাই লোকের ঘরে ঘরে তো বলতে পারা যাচ্ছে না, কত লোকের ঘরে, সেই জন্য একটু ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আমি কঙ্ক বাউরি, আমার মেয়ে হচ্ছে সিঙ্গা চৌধুরী, সবাই জানেন আস্তিক ধর অনেক কাজ করেছে এবং যোগেশ্বর আমার সাথ দিয়েছে, আর আমার সাপোর্ট হয়ে আছে। তো জানাবো যেন পুরুলিয়ার গান সব থেকে ভালো, খুব সুন্দর হয়, যেন আলতু ফালতু না গান হয়, আমার দিবানা চেনে যাওয়ার আস্তিক ভাই তার জন্য আছে, অবশ্যই আছি, আমাদের ভালোবাসা সবসময় আশীর্বাদ, ছোট বোনের উপর সবসময় আছে। চৈতালি বাউরিকে আপনারা অবশ্যই অসংখ্য অ্যালবামে দেখে থাকবেন। তো ইনারে মেয়ে খুব সুন্দর সুন্দর পুরুলিয়া মানভূম জগৎকে গিফট দিয়েছে গান আমাদের। তো এই যে এটা শুরুটা তো বললে যে আস্তিক দিবান ডান্স করতে করতে এটা শুরু হয়, তো এটা আমরা এই যে ডান্স কি আমরা কোনো স্টেজে দেখতে পাই, প্রোগ্রাম দেখতে পাবো যদি আপনাদেরকে কোনো একদম স্টেজ শো? আমরা বিভিন্ন শিল্পীর সাথে প্রোগ্রাম ও শুটিং করে থাকি, যে কোনো পুরুলিয়ার যে শিল্পী যারা এখন আছে ট্রেন্ডিং এ, তাদের সাথে প্রোগ্রাম ও শুটিং করে থাকি, যে রাজু সহিস বলুন, শঙ্কর তন্তু ভাই, কুন্দন দা এবং আমাদের তপন পুরি, অসংখ্য যারা ডাকে তাদের যাই আমরা, মানে গ্রুপে কাজ করেন আপনারা না? গ্রুপে অ্যালবামে কাজ করি আর ডান্সে ডাকে, তো ডান্সও কাজ করি, আমাদের হিরো ইনি আছেন গ্রুপের মধ্যে, যেমন ডান্স স্টেজ শো হয়, হিরো বাবু রাজ ভাই আছে আমাদের, উনি সবার প্রথম থাকে, প্রথম থাকে। আচ্ছা, আমি কোরিওগ্রাফ করি গানাগুলো এবং আমি সাইডে ডান্স করতে পছন্দ করি ছোট থেকে। আচ্ছা, তো উনাকে হিরোদের লুক ভালো আছে, লুক ভালো আছে, আমি যদি আগে নাচি তো তৈরি দিবে কাপটা কাপ দিচ্ছে, এই জন্য ছোট মোটো ছেলে থাকে না, ওই জন্য আমি সামনে নাই নাচি। আচ্ছা, সামনে নাই, তো ঠিক আছে, আমরা আস্তিক দিওয়ানা, যেটা হচ্ছে আস্তিকদের সবার
আগে আমি আরেকটি আমি আপনাদের কাছে তুলে ধরবো, সাক্ষাৎকার করবো, সেটা কিন্তু সেই ইনার যেটা আছে সহযোগী যেটা লড়াই লাগা সঙ্গটা সেইটার সাথে আমি তুলে ধরবো। তো আমরা এখন এই পর্যন্ত আমরা রাখলাম ভিডিওটা, পরবর্তী কিন্তু আছে সেই আপনাদের কাছে হাস্য কৌতুক যে সাক্ষাৎকারটি। তো আর বেশি কিছু কথা না বলে আমরা এখন দাদার কাছে বিদায় নিচ্ছি, আরো খাওয়া দাওয়া এখন বাকি আছে। আমি আমি মাঝে কথা বলি যে এই যে আমাদের দেবরাজ দা আছে এখন রূপসী বাংলা থেকে, আমাদের দেবরাজ বাবু এখন এই মুহূর্তে আছে এখানে, আপনিও আছেন। তো এই ছোট ভাইটাকে যদি একটুকু মানে যোগ্যতা মনে করেন তো আমাদের বাড়িতে পদধুলিটুকু রাখবেন, তাহলে অবশ্যই অবশ্যই মনে করিব। অবশ্যই আমাদের পদধুলি নাই, আমরা কি বলে তোমার বাড়িতে যেতে পারবো এটাই আমরা বিশাল মনে করি আর কি। আমি অনেক অপেক্ষায় পড়ে আছি, অনেক আশায় পড়ে আছি যে কখন আমাকে দু চারটা মানুষ আইসে সুজা হবে, আমি ওটুকু বলিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা নাই, এই আশাটা নিরাশ করবেন নাই, আসবেন একটু। অবশ্য তো যারা শুনলো সেই ফলোয়ার্স লাগে একটু কিছু বলে দাও আর কি, আমার চ্যানেল পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেল। আমি এই চাই বলবো যে সকল যারা শ্রোতা বন্ধুরা আছো, যারা এই মুহূর্তে দেখছো আমাকে, তো প্লিজ এই পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেল যেটা আছে একটু সাপোর্ট করুন, মানে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার। কারণ একটা ক্রিয়েটার একটা ইউটিউবার দূর দূরান্ত থেকে ভিডিও শুট করে এবং বহুত মেহনত আছে তার পিছনে, বহুত পরিশ্রম আছে, সেই পরিশ্রমের ফল আপনারা দিতে পারবেন, আগে বাড়াতে পারবেন, তার জন্য এটাই আমি সকলকে রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো। নমস্কার নমস্কার, জোহার, ভালো থাকবেন, ধন্যবাদ ধন্যবাদ। শেষে আই বছর হয়ে গেল, যাই হোক। তো ঠিক আছে, এখন বৌদি তো ভালো আছে, ডিগজা ডিজাইনটা লোক দেখাবে, ডিগজা ডিজাইনটা অবশ্যই। তো ওই ধারে যাতে হবে, কলিকাতাটা করতে কি একেবারে এক হাঁটু কাদা করে দেবো নাকি, পুরা হেভি হবে সেটা দেখাচ্ছি আমরা। তো চলা যাক, তাহলে আর দেরি না করে, ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন।